হচ্ছে প্রাইভেট কিন্তু কাজ করে মাইক্রো, কারণ হচ্ছে এটা 7 সিটার গাড়ি, 7 সিটার। আলহামদুলিল্লাহ দেখতে পাচ্ছেন সামনে লাইটগুলো মাশাআল্লাহ খুবই সুন্দর। সিয়েন্তার মধ্যে যেটা জি এডিশন সেটা কিন্তু এটা। আসসালামু ভাই, আসসালামু আলাইকুম। ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। কেমন আছেন ভাই? আলহামদুলিল্লাহ, আল্লাহর অশেষ রহমত। ভাইজান আপনি কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভাই। আজকে কি গাড়ি দেখাবেন? আজকে দেখাবো 7 সিটার আরেকটি গাড়ি দেখাবো। আরেকটি গাড়ি? জি, টয়োটা সিয়েন্তা। টয়োটা সিয়েন্তা ভাই, এই গাড়ির সম্পর্কে ফুল ডিটেইলসটা বলেন। খুবই সুন্দর একটি গাড়ি টয়োটা সিয়েন্তা, আর এটা মডেল হচ্ছে 2009। জি, রেজিস্ট্রেশন হচ্ছে 2015 তে। পেপারস আপ টু ডেট? পেপার সবগুলো আপডেট, 23 সাল 24 সাল। ভাই গাড়ির কালারটা কি? কালারটা হচ্ছে মেটালিক গ্রে। মেটালিক গ্রে, মেটালিক গ্রে। ওকে, আর এই সিয়েন্তা গাড়ির সবচেয়ে বড় সৌন্দর্য যেটা হচ্ছে সেটা হচ্ছে সামনের হেডলাইট। হেডলাইটগুলো কিন্তু বিশাল একটি হেডলাইট, বিগ সাইজের হেডলাইট, একদম মানে টয়োটা ব্র্যান্ডের মধ্যে সবচেয়ে বড় সাইজের হেডলাইট যদি কোনটা থাকে তো সেটা হচ্ছে আপনার টয়োটা সিয়েন্তাতে। তো আলহামদুলিল্লাহ এই লাইটটা দেখতে পাচ্ছেন বিশাল একটি হেডলাইট, সাথে এখানে ফগ লাইট দেওয়া আছে, এবং সামনে গ্রিলগুলো দেখতে পাচ্ছেন খুবই সুন্দর, একেবারে নিকেল একটা দেওয়া আছে, নিকেলে যেটাকে বিট বলা যায় সেই বিটগুলো দেওয়া আছে। মাশাআল্লাহ খুবই জাপানে কিন্তু খুব জনপ্রিয় একটি গাড়ি এটা। আচ্ছা, কারণ হচ্ছে আমাদের দেশে যদিও এখন এখন জনপ্রিয়, বাট এটা বিগত আগে 5-7 বছর আগে থেকে কিন্তু জাপানে খুব জনপ্রিয় এগুলো গাড়ি, জাপানে খুব ফেমাস একটা গাড়ি, ফেমাস একটি গাড়ি। কারণ হচ্ছে এগুলো দেখতে একেবারে ডিজাইন, হ্যাঁ ডিজাইনের জন্য, ডিজাইনের জন্য, প্লাস হচ্ছে আপনি দেখতে হচ্ছে প্রাইভেট কিন্তু কাজ করে মাইক্রো। আচ্ছা, কারণ হচ্ছে এটা 7 সিটার গাড়ি, 7 সিটার। তো আলহামদুলিল্লাহ দেখতে পাচ্ছেন সামনে লাইটগুলো মাশাআল্লাহ খুবই সুন্দর, একেবারে বিশাল বিশাল হেডলাইট, সাথে এখানে ফগ লাইট দেওয়া আছে, এবং পাশাপাশি আমরা যেটা দেখবো সেটা হচ্ছে যেটা আমি সবসময় আমার দর্শক ভাইদের দেখিয়ে দিয়ে থাকি সেটা হচ্ছে সামনে পিছনে সাইডের প্রতিটা গ্লাস। তো মাশাআল্লাহ দেখতে পাচ্ছেন একেবারে টোটাল লোগো দেওয়া আছে প্রতিটা গ্লাস, একদম 100% অরিজিনাল গ্লাস, যেটা গাড়ির সাথে যে গ্লাসগুলো সেই গ্লাসগুলো। এবং পাশাপাশি আমরা গাড়ির চাকা এবং রিংগুলো দেখবো, চাকাগুলো মাশাআল্লাহ গাড়ির সাথে বলা যাবে না কিন্তু নতুনের মতো চাকাগুলো। আচ্ছা, আর রিংগুলো হচ্ছে একেবারে গাড়ির সাথে অ্যালয় রিং, অ্যালয় রিংগুলো একেবারে গাড়ির সাথে জাপানি রিং। আর লুকিং গ্লাসও দেখতে পাচ্ছেন মাশাআল্লাহ খুবই সুন্দর একটি লুকিং গ্লাস, একেবারে ডিজাইনেবল লাইটিং সিস্টেম মাশাআল্লাহ। আর রেনসেটগুলো দেখতে পাচ্ছেন যে খুবই ফ্রেশ অবস্থা আছে রেনসেটগুলো, একেবারে গাড়ির সাথে অরিজিনাল যে রেনসেট সেই রেনসেট। এবং এখানে ডোরের যে হ্যান্ডেল লকগুলো যেটাকে বলা যায় সেটা কিন্তু অরিজিনালি নিকেল হ্যান্ডেল আসছে এগুলো। আচ্ছা, এগুলো কিন্তু কোনো আফটার মার্কেট লাগানো না, জাপান থেকে এইভাবে আসছে। আমি একটু ডোরগুলো দেখাই। ওকে, প্রত্যেকটা ডোরে তো ফ্রেশ ভাই, প্রত্যেকটা ডোর একদম ফ্রেশ অবস্থায় আছে মাশাআল্লাহ, দেখতে পাচ্ছেন খুবই সুন্দর। কোনো খোলা কাটা মেসিসি আছে? কোথাও কোথাও কোনো খোলা কাটা অ্যাক্সিডেন্ট নেই, একেবারে আনটাচ অবস্থায় আছে গাড়ি, এবং ভিতরটা অনেক ফ্রেশ। আর একটা জিনিস বলে দিই, এটা কিন্তু আপনার সিয়েন্তার মধ্যে যেটা জি এডিশন সেটা কিন্তু এটা। জি এডিশনটা কেন আমি একটু সামনে থেকে আরেকবার দেখাবো, ওকে, তা আমি একটু দেখিয়ে দিচ্ছি সামনের, যেটা আসলে না দেখালে বোঝা যাবে না, কারণ হচ্ছে দেখতে পাচ্ছেন এখানে বডি কিট দেওয়া আছে। আচ্ছা, যেটা হচ্ছে স্পোর্টস বডি কিট যেটাকে বলা যায়, জি, সেই স্পোর্টস বডি কিট এখানে দেওয়া আছে সামনে, শুধু সামনে না আপনার প্রত্যেকটা সাইডেই কিন্তু বডি কিট দেওয়া আছে। যেমন এখানে দেখতে পাচ্ছেন এখানে কিন্তু স্পোর্টস একটা বডি কিট দেওয়া আছে, এগুলো কিন্তু আলাদা বডি কিট যেটা অরিজিনালি জাপান থেকে আসছে। আচ্ছা, এগুলো কিন্তু আফটার কোনো মার্কেট না, এগুলো একেবারে অরিজিনাল গাড়ির সাথে যেগুলো। এবং ডোরগুলো দেখতে পাচ্ছেন মাশাআল্লাহ খুবই সুন্দর, প্রত্যেকটা ডোর দেখেন একেবারে স্লাইড ডোর, এবং সিটগুলো হচ্ছে দেখতে পাচ্ছেন 7 সিটার, পিছনে অনেক জায়গা আছে, অনেক জায়গা, জি 7 সিটার, 7 সিটার গাড়ি। আর সবচেয়ে মজার বিষয় হচ্ছে যেহেতু এখন তেলের দাম অনেক বেশি, জি, এটা কিন্তু এখন সিএনজি করা আছে গাড়ি। আচ্ছা আচ্ছা, তাহলে অনেক সুবিধা আছে, জি অনেক সুবিধা, এবং 7 সিটারের মধ্যে সিএনজি করা, সেটা একটা প্লাস পয়েন্ট। আচ্ছা, তো আলহামদুলিল্লাহ দেখতে পাচ্ছেন প্রত্যেকটা গ্লাস কিন্তু একেবারে ব্ল্যাক কালার, একেবারে টিনটেক যেটা গ্লাসটা একেবারে ফ্রেশ অবস্থা আছে, প্রত্যেকটা গ্লাসে কিন্তু আপনার টোটাল লোগো দেওয়া আছে। ওকে, এর পাশাপাশি যেটা হচ্ছে আপনার পিছনে লাইটগুলো একটু দেখবো, পিছনে যে ব্যাকলাইটগুলো দেখতে পাচ্ছেন খুবই সুন্দর একটা লাইট, যেটা হচ্ছে আপনার এলইডি লাইট। আচ্ছা, এলইডি লাইট, ফুললি এলইডি লাইট, এবং এখানে একটা স্পলার দেওয়া আছে, যেটা হচ্ছে আপনার অরিজিনাল যে স্পলারগুলো থাকে সেই অরিজিনাল স্পলারটি আছে, এখানে হেড লাইট দেওয়া আছে, এবং প্রত্যেকটা লাইটে বা প্রত্যেকটা পার্টে আপনি দেখবেন জাপানের একটা লোগো দেওয়া আছে, যেটা টোটাল লোগো যেটাকে বলা যায়। এখানে দেখতে পাচ্ছি অ্যান্টেনা দেওয়া আছে, ওকে, মাশাআল্লাহ খুবই সুন্দর এগুলো, এবং পিছনে কিন্তু বডি কিট দেওয়া আছে। আচ্ছা, দেখেন পিছনে বডি কিট গুলো কিন্তু একেবারে চারপাশে বডি কিট, চারপাশে বডি কিট দেওয়া আছে। ওকে, তো মাশাআল্লাহ খুবই সুন্দর একটি গাড়ি, আর এটা নাম্বারটা হচ্ছে ঢাকা মেট্রো 39 সিরিয়ালের গাড়ি। জি জি, আমি একটু ব্যাকটার ভিতরটা দেখিয়ে দিচ্ছি, অনেক ফ্রেশ, জি অনেক ফ্রেশ, 7 সিটার গাড়ি মাশাআল্লাহ খুবই সুন্দর। এবং এখানে কিন্তু হালকা ওয়েট, হালকা ওয়েটের মালগুলো রাখতে পারবেন, যেমন আপনার টিস্যু বক্স টক্স বা ভ্যানিটি ব্যাগ টাইপ, হালকা কাপড় চোপড় রাখা যাবে। এবং প্রত্যেকটা জয়েন্ট দেখেন একদম অরিজিনাল অবস্থা আছে, প্রতিটা জয়েন্টে মাশাআল্লাহ কোনো খোলা কাটা বা কিছু নেই, কোথাও কোনো খোলা কাটা নেই, প্রত্যেকটা জয়েন্ট একেবারে ফ্রেশ অবস্থা আছে, কোথাও কোনো একটা হাতুড়ে বাড়ি নেই।
খুবই সুন্দর ব্যাকডালের ভিতরটা মাশাআল্লাহ খুব ফ্রেশ অবস্থা আছে এগুলো কোথাও কোনো একটা হাতুড়ে বাড়ি নেই আচ্ছা তেল নিয়ে ভয় নেই সিএনজি করা আছে জি একদম যেহেতু তেলের দাম এখন বেশি এখন যেহেতু সবাই আগে সিএনজি গাড়ি মানে তেলের গাড়ি চাইতো এখন সিএনজি গাড়ি যাবে উল্টাটা হয়ে যাবে জি জি এখন উল্টাটা হয়ে গেছে তেলের ভয় জি বাট ডান পাশটা কি কন্ডিশনে আছে ডান পাশও মাশাআল্লাহ খুবই ফ্রেশ একেবারে অরিজিনাল অবস্থা আছে দেখেন কোথাও কোনো মানে ওকে সামনের ওটা দেখি ভাই সামনের গুলো দেখে মাশাআল্লাহ খুবই সুন্দর অনেক ফ্রেশ খুবই ফ্রেশ একটি গাড়ি নাসিম ভাই ভিতরটা কি কন্ডিশনে আছে ভিতরটা আলহামদুলিল্লাহ বাইরে তো অনেক ফ্রেশ ভিতরটা কি অবস্থা ভিতরটাও খুব ফ্রেশ দেখেন ভিতরে ড্যাশবোর্ড গুলো দেখেন একেবারে ফ্রেশ অবস্থা আছে কোথাও কোনো ছিড়া ফাটা নেই এবং ডাবল এয়ারব্যাগের গাড়ি ডিভিডি ব্যাক ক্যামেরা দেয়া আছে মাশাআল্লাহ খুব সুন্দর সেলিং গুলো মাশাআল্লাহ খুবই সুন্দর দেখেন একেবারে ফ্রেশ অসাধারণ অসাধারণ ফ্রেশ এবং স্টিয়ারিং গুলো কিন্তু খুব ডিজাইনেবল একটা স্টিয়ারিং আচ্ছা মাশাআল্লাহ খুবই সুন্দর এসি ইঞ্জিন গিয়ার বক্স আলহামদুলিল্লাহ খুব ফ্রেশ অবস্থা আছে একদম ফ্রেশ জি আলহামদুলিল্লাহ খুবই ফ্রেশ এসির পারফরম্যান্স তো সুপার কুল এসি খুব ভালো এসি হাই স্কুল এসি ইনশাআল্লাহ ভাই মাইলেজটা একটু বলো জি জি এটা মাইলেজটা আমি দেখতে পাচ্ছি বাবু ভাই 63255 63255 জি ওকে আমরা একটু ইঞ্জিনটা দেখি ভাই জি জি অবশ্যই আসিম ভাই ইঞ্জিনটা কি কন্ডিশনে আছে ইঞ্জিন আলহামদুলিল্লাহ খুবই ফ্রেশ কারণ হচ্ছে একেবারে দেখতে পাচ্ছেন নতুনের মতো ইঞ্জিন বিবিটিআই ইঞ্জিন মাশাআল্লাহ ইঞ্জিন তো আমরা ভিডিওতে দেখাতে পারবো না আচ্ছা বাট ইঞ্জিনের উপরের অংশটা দেখাতে পারবো বাট সাউন্ড গুলো কিন্তু দেখতে হবে ফিজিক্যালি এসে সবাইকে রিকোয়েস্ট করবো ফিজিক্যালি এসে দেখতে হবে এবং ভিতরটা আমরা একটু দেখিয়ে দিচ্ছি যে চ্যাসিস গুলো দেখতে পাচ্ছেন প্রত্যেকটা জয়েন্টে দেখতে পাচ্ছেন এবং প্রতিটা লাইট দেখেন একেবারে টোটাল লোগো দেওয়া আছে সামনের মার্সেল গুলো দেখেন একেবারে ফ্রেশ অবস্থা আছে এগুলো কোথাও কোনো একটা হাতুড়ে বাড়ি নেই আসলে এরকম ফ্রেশ গাড়ি আসলে সহজে পাওয়া যায় না খুব কম পাওয়া যায় ভাইয়া পাওয়া যায় না বলতে কি আসলে ফ্রেশ জিনিস নিতে হলে আপনাকে অবশ্যই মানে খুঁজে খুঁজে নিতে হবে তো আমরা যেভাবে খুঁজে খুঁজে গাড়িগুলো বের করি কষ্ট হয় তারপরে মনে একটা সান্ত্বনা থাকে যে আমাদের কাছ থেকে যে গাড়িগুলো কাস্টমার নিচ্ছে অন্তত গাড়ির চালা অন্তত হ্যাপি থাকবে এবং আশা করি ইনশাল্লাহ কোনো ব্যাড কমেন্ট যাতে না করতে পারে জি সেই জন্য আমরা খুঁজে খুঁজে বের করি জি এটা মডেল হচ্ছে 2009 মডেল এবং রেজিস্ট্রেশন হচ্ছে 2014তে পেপারস আপডেটেড পেপার সবগুলো 23 সাল 24 সাল পর্যন্ত ফুল আপডেট পাবে দাম কত চাচ্ছেন গাড়ি এটা দাম চাচ্ছে আমরা 13,75,000 টাকা আসিং প্রাইস এটা হচ্ছে আসকিং প্রাইস আসিম ভাই আপনার শোরুমের অ্যাড্রেসটা বলুন জি আমার শোরুমের অ্যাড্রেস হচ্ছে মোহাম্মদপুর বেরিবাদ 4 রাস্তার মোড় চৌরাস্তার দিকে 10 গজ গাবতলী দিকে আগালি হাতের বাম পাশে মদিনা কার কালেকশন আর আমি হচ্ছি নাসিম আহমেদ ভুলু আমার ফোন নাম্বার হচ্ছে 01711586762 পাশাপাশি আরেকটি নাম্বার 01971222570 দুটো নাম্বারে হোয়াটসঅ্যাপ ইমো দেওয়া আছে আপনি চাইলে হোয়াটসঅ্যাপ ইমোতে ফোন দিতে পারেন ঠিক আছে ভাইয়া ভালো থাকবেন আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ